নমস্কার, আমি আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যানিমালস এন্ড পেটস উইথ পার্থতে। আজকে আমাদের এই ডগ শো সারা ভারতবর্ষে শুরু হয়ে গেছে। এই শীতকাল আসলেই জেনারেলি বেশিরভাগ ডগ শো আমাদের বিভিন্ন জায়গায় হয়। কেন এই ওয়েদারটা এত সুন্দর, এই সময় বৃষ্টি বিশেষ থাকে না এবং ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা একটা মেজাজ থাকে, যেটা কুকুরদের জন্যে সুটেবল। খুব গরমকালে তো তাদের রোদ্দুরে বার করা যায় না এবং এই সারাদিন ধরে এই ডগ শো চালানো সম্ভব নয় রোদ গরমের সময়। কিন্তু শীতকালে এই এটা সবাই এই বেশিরভাগ সারা ভারতবর্ষে ডগ শো হয়। আগেকার দিনে আমি এই ডগ শোর বিষয়ে একটু বলবো। আগেকার দিনে বেশ কিছু শহর যেখানে আমাদের ব্রিটিশ আমলে শুরু হয়েছিল সেই সব জায়গায় আমি ছোটোবেলায় দেখেছি ওই কয়েকটি জায়গাতে শুধু ডগ শো হতো। কিন্তু না, কিন্তু আজকে ভারতবর্ষ এম্পাওয়ার্ড, আজকে সারা ভারতবর্ষে ছড়িয়ে গেছে আমাদের এই ডেভেলপমেন্ট এবং প্রচুর শহর, ছোটো ছোটো শহর, ছোটো ছোটো টাউন আমাদের এই ভারতবর্ষে হয়েছে, যেটা মানে অগন্তি। এবং এই সব জায়গায় সম্ভ্রান্ত লোক এবং পয়সাওয়ালা লোকেরা আছেন, যারা এই সব সব শৌখিনতাতে তারা তাদের পয়সা ব্যয় করে এবং এই সব জায়গাতে ডগ শো শুরু হয়ে গেছে নানানভাবে। কিন্তু সেই তুলনায় আমাদের কাঠামো তৈরি ছিল না। আমাদের এই ডগ গেমটা বেশিরভাগ একটা মেইন যে ক্লাব ছিল সেটা একটা সিন্ডিকেটের হাতে ছিল, তারা সেটাকে পয়সার জন্যে এক্সপ্লয়েট করেছে এবং নানানভাবে এটা থেকে পয়সা লুট হয়েছে। কয়েকজন লোককে নিয়ে একটা সিন্ডিকেট এইটা এইভাবে চালিয়ে গেছে। কিন্তু যাই হোক, এখন ব্যাপারটা কোটে এবং এবং অনেক সর্ট অফ যে অন্যায় ধরা পড়েছে এবং টাকা পয়সা যেগুলো আমাদের এখান থেকে নয় ছয় হয়েছে সেগুলো ওই অর্গানাইজেশনকে ফেরত দেওয়ার জন্যে কোর্ট অর্ডার দিয়েছে। এবার যে আমরা বলি যে এই যে জাজ, যারা জাজ হয় এইসব ডগ শোয়ে, এদের খুব অনেস্ট হওয়া দরকার। তা নাহলে এই ছোট্ট ওয়ার্ল্ডে যদি আপনি একটা খারাপ কুকুরকে জেতান ভালো কুকুরকে বাদ দিয়ে, তো লোক তো আর বোকা নয়, তারা তো এইসব পড়াশুনো করছে। আজকে আর ইউটিউবের জগতে, ইন্টারনেটের জগতে তারা তাদের চোখ তৈরি করছে, তাদের কাছে নলেজটা একটা মানে যে একটা মোবাইলে ক্লিক করলেই তারা সে বিষয়ে জানতে পারে। তাই অনেকেই এই সাবজেক্টটা সম্বন্ধে ইন্টারেস্ট নিয়ে শিখেছে এবং তারপরে তারা যখন ডগ শোয়ে যায় দেখে যে একটা জাজ তার উল্টো করছে, হ্যাঁ, সেটা কিন্তু তাদের মনে সায় দেয় না। এবং এই করতে করতে আমাদের যেখানে বিশাল একটা ডগ গেমের একটা গ্রোথ ছিল, এই হঠাৎ এই সিন্ডিকেটের প্রকোপে এবং এই যে অন্যায়ভাবে, আমি বলবো না সব জাজ খারাপ, নিশ্চয়ই কিছু ভালো জাজ আমাদের আছে, কিন্তু তারপরে অনেক জাজকে এমনভাবেই তাদের জাজিং লাইসেন্স পেয়েছে এবং তাদের দিয়ে বাধ্যতামূলকভাবে ডগ শো জাজিং করেছে, কেন খুবই কুক্ষিগত কয়েকজনের মধ্যে এই জাজিংটা সীমিত রেখেছে, যাতে এই সব জাজ যারা সিন্ডিকেটের কথা শুনবে তাদের দিয়েই ডগ শোগুলোকে অফিসিয়েট করে তার পরিবর্তে লক্ষ লক্ষ টাকা, যাতে যারা ডগ শো করছে এবং তাদের পয়সা আছে তারা এইটা জেতবার জন্য দিচ্ছে। তো এটা খুবই হাস্যস্কর, যদিও একটা খারাপ কুকুরকে পয়সা দিয়ে জেতানো, এটা যারা মানে এই সাবজেক্টটা জানে তারা তো এটা দেখে হাসে এবং সারা ভারতবর্ষ বহু লোকই এই গেমে যারাই আসে তারা সব জানে যে এতটাই এখানে চুরি হয়। সারা বিশ্ব এখন জেনে গেছে, কেন বিদেশ থেকে সব যা জেনে এই কাজই করানো হয়েছে যে তাদের বলে দেওয়া হয়েছে এই কুকুরকে জেতাও, কেন সেই সব কুকুরের মালিকদের থেকে টাকা নিয়ে তাদের অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। কিন্তু আজকে এই ডগ শোর বিরাট গ্রোথে দেখা গেছে বহু লোক যারা সেলফ, যাদের অনেক সেলফ রেসপেক্ট আছে, যারা কখনো একটা এই জাজিং লাইসেন্সের জন্য কাউর পায়ে পড়তে পারবে না বা অর্থ দিতে পারবে না বা তাদের কোনো ফেভার করবে না, তারা তাদের এটা তাদের কাছে প্যাশন, তাদের কাছে স্পোর্ট, এটা ওদের পয়সার ব্যাপার নয়। সেই সব লোক যারা এই ডগ গেম থেকে দূরে সরে গেছিল তাদের দেখছি এখন আমাদের এই ডগ গেমের লোকেরা নিয়ে এসছেন, তারা অনেকেই জাজ করছেন এবং আমি খুব খুশি যে অনেক লোক আমরা আবার ডগ গেমে ফেরত পেয়েছি যারা খুবই রেসপেক্টেবল এবং ডগ শো আমাদের সমৃদ্ধ হবে এবং আমাদের গ্রো করবে।
আমাদের এই আশা করব আমরা এই সিন্ডিকেটকে খুব শিগগিরই সরিয়ে দিতে পারব এবং ডগ গেমকে সবাই যাতে সমান সুযোগ পায় সেই সুযোগ আমরা সকলের সামনে করে দিতে পারব, যাতে যাদের কোয়ালিটি আছে, যারা এই বিষয়ে লেখাপড়া করবে, যারা এই বিষয়ে ভালো ব্রিড করবে, ভালো কাজ করবে, তারা যাতে স্বীকৃতি পায়, তারা যাতে জাজ হয়, তারাই কিন্তু এই ডগ গেমকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমি যদিও খুবই মানে নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি এমন সময় এমন এমন লোকের সান্নিধ্য পেয়েছিলাম এবং আমি এই কোনো সিন্ডিকেটকে হাতে পায়ে ধরে আমি জাজ হইনি এবং আমাকে এই রাজা মহারাজাদের কাছে পরীক্ষা দিয়ে আমি জাজ হয়েছিলাম এবং সেই সূত্রে আমি খুব অল্প বয়সে আমি যেহেতু এটাকেই আমার প্যাশনটাকে নিয়ে আমি চলেছি, আমি অর্থের দিকে দৌড়ইনি, আমি আমার মানসিক শান্তি যাতে আমি আনন্দ পেয়েছি সেটাই করতে পেরেছি। আমি এমন একটা ফ্যামিলিতে জন্মেছি এই ব্যাপারটা আমাকে তারা সাপোর্ট করেছে, আমিও কিছু না করলেও আমায় কোনো রকম আমার আমার সংসার থেকে এতটুকুনি সাপোর্ট ছিল যে আমার চলে গেছে এবং আমি আমার মানে যদিও ডক্সো জাজিং জানেন এটা পয়সার বিনিময় না, আজকে এই সিন্ডিকেট এগুলো পয়সায় নিয়ে এসছে কিন্তু চিরকাল আমরা দেশে বিদেশে কুকুর বিচার করেছি, এক পয়সাও তার তাতে কিন্তু ফিস দেওয়া হয় না, খালি হয়তো যাতায়াত খরচা থাকা ইত্যাদি সেগুলো দেওয়া হয়। তো যাই হোক, এই সব নিয়ে আমি খুবই নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি প্রায় 150 বার বিদেশ গেছি এবং প্রচুর অনেক কন্টিনেন্টে আমি ঘুরে ঘুরে জাজিং করেছি, যার মধ্যে অনেক বড় বড় কম্পিটিশন ছাড়া বিশ্বের যাদের নাম আছে যেমন মেলবার্ন রয়্যাল, হোবার্ট রয়্যাল, ব্রিসবেন রয়্যাল এবং ইউরোপে অনেক শো আমি জাজিং করেছি এবং ইউকেতেও জাজিং করেছি। তাই আমি খুবই নিজেকে মানে ভাগ্যবান মনে করছি এবং আমি আশা করব যে আমাদের সামনের প্রজন্ম এই সুযোগ যেন পায়, তারা যেন তাদের যে কোয়ালিটি সেটা লোকের সামনে ধরে মানে প্রকাশ করার এবং তুলে ধরার একটা সুযোগ তাদের দিতেই হবে এবং সেই জন্য আমাদের এই সিন্ডিকেটকে সরিয়ে যাতে আমরা আর আমাদের ডগ গেমটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, সারা বিশ্বের কাছে সম্মানের জায়গায় যেতে পারি। এবং আমি রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করুন, বেল বাটনটা টিপুন আর শেয়ার করুন। আমি আবার নতুন এপিসোড নিয়ে আসব এই ডগশো সম্বন্ধে এবং বিভিন্ন ডেভেলপমেন্টের সম্বন্ধে এবং নানান ডগশো নিয়েও আমি প্রতিবেদন করব। নমস্কার, আবার খুব শীঘ্রই দেখা হবে।